নমস্কার, আপনাদের আবারও স্বাগত শ্রাবণ দা বং এক্সপ্লোরারের আরেকটি নতুন ভিডিওতে। আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে চলে এসেছি পারেনে। আজকের ভিডিওতে আপনাদের ঘুরে দেখাবো পারেনের আশেপাশে কিছু সাইট সিন। তার সাথে সাথে আগের ভিডিওতে সন্দেহ হয়ে যাওয়ায় এই খাম্বুহাং নেচার ইকোফার্ম স্টেটা আপনাদের ঘুরে দেখানো ভালো করে হয়নি, তাই এই ভিডিওতে এটি আপনাদের ভালো করে ঘুরে দেখাবো। তাহলে চলুন ভিডিওটাকে শুরু করা যাক। এই যে সকাল সকাল স্নান সেরে আমি রেডি, এবার যাব ব্রেকফাস্ট করতে। গতকাল একটু ফগি ওয়েদার থাকলেও আজকে কিন্তু সকাল থেকে ঝলমলে রোদ উঠেছে, তাই চারিদিকটা এই বিভিন্ন রঙের পাতাবাহার গাছ, তার সাথে বিভিন্ন রঙের ফুলের গাছগুলো কিন্তু, এবং এই সবুজে মোড়া পরিবেশটা বেশ সুন্দর লাগছে। ব্রেকফাস্টে আমাদের আছে পরোটা এবং আলুর তরকারির সাথে ডিমের অমলেট, তার পাশাপাশি তো রয়েছে সুন্দর এক ভিউ যার কোনো তুলনা হয় না। ঠান্ডা খুব বেশি না থাকলেও কিছুটা রয়েছে, এবং এই সুন্দর রোদে বসে ব্রেকফাস্ট এনজয় করার মজা কিন্তু আলাদাই। ব্রেকফাস্ট ডান, তাহলে চলুন এবার আপনাদের এই খাম্বুহাং ইকো ফার্ম স্টেটা একটু ঘুরে দেখাই। এই যে এখানে কটেজগুলো কিন্তু ধাপে ধাপে করা রয়েছে, এই যে এই কটেজটা, তার একটু নিচে রয়েছে এই কটেজ, এবং তারপরে ধাপে ধাপে আরেকটু নিচে রয়েছে ওই দুটি কটেজ। আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম কটেজের ভিতরটা কেমন, আপনারা যারা আমার আগের ভিডিওটি দেখেননি তারা গিয়ে দেখে নিতে পারেন। এই যে দেখছেন এখানে কনস্ট্রাকশন চলছে, এখানে তৈরি হবে মেডিটেশন রুম, কনফারেন্স রুম, আরো অনেক কিছু। আগের যে চারটি কটেজ দেখালাম সেগুলির চারটিরই রুমের সাইজ একই, কিন্তু বলেছিলাম আগের ভিডিওতে যে একটা রুম আছে যেটা সব থেকে বড়, এই যে এটাই হলো সেই রুমটি। বাকি কটেজগুলির প্রত্যেকটিতেই রয়েছে একটি ডবল বেড এবং একটি সিঙ্গেল বেড, আর এই রুমটিতে রয়েছে দুটি ডবল বেড এবং দুটি সিঙ্গেল বেড, এবং রুমটি কিন্তু বেশ বড়। এখানে কিন্তু রয়েছে একটি সুইমিং পুলও, এবার সেটাই দেখতে যাচ্ছি। দেখুন সুইমিং পুলের যে এরিয়াটি রয়েছে সেটি কি সুন্দর করে সাজানো, সাথে একটি সুন্দর ওয়াল পেন্টিংও রয়েছে। সুইমিং পুলের পাশেই ঠিক একটু উঁচুতেই উঠেই এই রুমটা, এই রুমটা হচ্ছে যেটা দেখালাম আপনাদের, এটা সব থেকে বড় রুম, মানে সব থেকে বড় কটেজ। আর ওই যে
উপরে নর্মাল কটেজগুলো। এই সবুজে ঘেরা পরিবেশে কটেজের বারান্দায় বসে পাখির কলরব শুনতে শুনতে সারাটা দিন যেন কাটিয়ে দেওয়া যায়। हाय हाय, नाम क्या है? मेरा नाम बानवी। कौन से क्लास में पढ़ते हो? नर्सरी। मेरा नाम नहीं, प्लीज कम यहाँ आओ, यहाँ यहाँ मैं बोल रही थी ना, किसी ना डिस्टर्ब ना हो ना। मेरा नाम विनोद सोतांग है, मैं खमुहांग नेचर इको फार्म का एक ओनर हूँ और मैं प्रोफेशनली मैं एक टीचर हूँ, असिस्टेंट टीचर ऑफ जॉर्डन हायर सेकेंडरी स्कूल। और ये मेरा जो खमुहांग एक मेरा ड्रीम्स था एक होम स्टे बनाने के लिए और एक फार्म हाउस भी है। ये पहले तो मैंने होम स्टे से स्टार्ट किया और एक फार्म हाउस बना दिया और यहाँ पर मेरा 4 कॉटेजेस है और एक बड़ा सा 4 बेडेड रूम है एक। और यहाँ का ऑक्यूपेंसी है आपका 21 पीपल कैन स्टे आउट हियर। सो ये 2011-12 से स्टार्ट हुआ है और ये मेरा चल रहा है ऐसा ही। और मेरा थोड़ा प्लान मैंने ऊपर का प्लान है कि मेरा गार्डन बनाऊँ या फिर एक थोड़ा छोटा सा पार्क बनाऊँ और एक मेडिटेशन प्लेस बनाऊँ और एक स्विमिंग पूल तो चल रहा है। और यहाँ का मेरा रेंट है एक्चुअली, मैं फूडिंग एंड लॉजिंग में मैं बिलीव करता हूँ। जो मेरा फूडिंग एंड लॉजिंग का कॉस्ट है पर पर्सन है 1400 रुपीज़। इफ़ एनी कस्टमर्स दे कॉन्टैक्ट मी डायरेक्टली दे कैन गेट इट एट 1400 रुपीज़। आपका नंबर एक बार? मेरा नंबर है 9475478701 और दूसरा नंबर है जियो का 9832405937 है। और यहाँ का नेटवर्क का प्रॉब्लम यही है कि अभी तक वो एयरटेल नहीं है, जियो है एक और एक BSNL है, ये दोनों है। और यहाँ का व्यू पॉइंट आप जा सकता है यहाँ से बिंदु का 7 किलोमीटर्स फ्रॉम हियर। सो दलगोंग व्यू पॉइंट अप्रोक्सीमेटली 10-12 किलोमीटर्स है और यहाँ से धावले व्यू पॉइंट है, एक सनराइज देख सकता है आप। यहाँ से 2 किलोमीटर्स है हार्डली। सो सनसेट भी हो सकता है, सनराइज भी हो सकता है। और यहाँ से जाता है आपका डोकलाम जो है चाइना बॉर्डर, यहाँ से 15 किलोमीटर्स है तोदे तांगता बोलता है। और तोदे यहाँ से 12 किलोमीटर्स और वहाँ से 4 या 5 किलोमीटर्स तांगता है, वहाँ से आप डोकलाम बॉर्डर्स देख सकते हैं। और थोड़ा नीचे मैंने ट्रैक करके आप सिक्किम तरफ जा सकता है, रंगली रंगलियर रिनॉक बोलता है वहाँ से। और यहाँ से वो सिंगलाला पार्क भी एक यहाँ से है यानी तोदे तांगता का ऊपर है और ट्रैकिंग कर सकता है यहाँ से। और यही है अब चल रहा है और ये मेरा छोटा सा फार्म स्टे है और धीरे धीरे मैं इसका लोकेशन अगर इसका लोकेशन है आप न्यू माल से मैंने NGP से 3 आवर्स है मैंने 100 किलोमीटर्स का वो है। और न्यू माल जंक्शन वहाँ से आपको 48 किलोमीटर्स है, आप हार्डली 1 आवर्स 15 मिनट्स या 1.5 घंटा 1.5 आवर्स आपका मैंने वहाँ से
यहाँ तक आ सकता है नीचे पारे ने ये पारे ने और झोलुंग बाजार से आप यहाँ से यह बोलता है पैरेन है ये झोलुंग बाजार से 7 किलोमीटर ऊपर है ये चला इसको बोलता है पैरेन गहरी गाँव और ये तोदे रोड में सिचुएटेड है ऑन द वे टू तोदे रोड यही है ओके थैंक यू सो मच আমরা এখন যাচ্ছি পারেনের যে সব সাইট সিন গুলো আছে সেগুলো করতে বেরোচ্ছি এখন বাই কম শুন মনে কম শুন মনে আমার ছোট্ট নতুন বন্ধু মানবীর সাথে আলাপ করার পর আমরা বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে আমরা সবার প্রথমে যে জায়গাটিতে যাচ্ছি সেটি হলো বিন্দু বিন্দু শিলিগুড়ি থেকে প্রায় 99 কিলোমিটার লাটাগুড়ি থেকে প্রায় 50 কিলোমিটার দূরে অবস্থিত এবং এটি ভারত ও ভুটান সীমান্ত এই স্থানটির মধ্যে দিয়েই প্রবাহিত হয়েছে জলঢাকা নদী এই যে আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে যখন পারেনে যাচ্ছিলাম সোজা একটা রাস্তা বিন্দুর দিকে চলে যাচ্ছিল এই যে আমরা পারেন থেকে এসে বিন্দুর সেই রাস্তাটি ধরলাম এবং এই রাস্তা দিয়ে সোজা গিয়েই আমরা পৌঁছে যাব বিন্দু ওই যে ওইদিকের যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন ওগুলো কিন্তু সবটাই ভুটান বিন্দু যাওয়ার যে রাস্তাটি রয়েছে সেটি কিন্তু অপূর্ব সুন্দর সবটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বিন্দু কিন্তু তার সৌন্দর্যের পাশাপাশি জলঢাকা জলবিদ্যুৎ প্রকল্পের জন্য বিখ্যাত এই যে আমরা প্রায় পৌঁছে গেছি এটাই হলো বিন্দু ব্যারেজ জলঢাকা জলবিদ্যুৎ প্রকল্প জলঢাকা জলবিদ্যুৎ প্রকল্পের 5টি ইউনিট রয়েছে প্রথমটি শুরু হয় 1967 সালে এবং শেষটি 1983 সালে জায়গাটি কিন্তু ভীষণ সুন্দর ওই যে দূরে বয়ে গেছে জলঢাকা নদী দেখতে পাচ্ছেন চলুন ওই দিকটায় নিয়ে যাই আপনাদের
চারিদিক সবুজে ঘেরা, আর এই মাঝখানে পাথর ঘেরা অংশ দিয়ে বয়ে গিয়েছে জলঢাকা নদী। হ্যাঁ, এই যে প্রজেক্ট আছে, মানে ভারতের সব থেকে পুরানা যে ব্রিটিশ কালের এই প্রজেক্ট তৈরি হয়েছে, এই ব্রিটিশ কালের ব্লু প্রিন্ট তৈরি হয়েছে এই প্রজেক্টের, যে 1923-তে। হ্যাঁ, তারপরে ব্রিটিশ ভারত ছাড়ে গেছে, তারপরে আমার ভারতের ইঞ্জিনিয়ার এই প্রজেক্টকে তৈরি করছে, 1958-এ কমপ্লিট হয়েছে। এখন ভারতের মানে সব থেকে পুরানা বিদ্যুৎ জল, মানে এইখানে ড্যাম, বিদ্যুৎ ড্যাম মানে তিনটা নদী দিয়ে পোখার করা আছে, একটা নদী আছে মানে ভুটান থেকে, একটা নদী আছে চায়না থেকে যে জলঢাকা বলে নথুলা, আর একটা আছে সিকিম থেকে টোদে খোলা বলে। এটা তিনটা নদী ড্যাম করে ঝলং নিয়ে গেছে আন্ডারগ্রাউন্ড করে, যে ইলেকট্রিক টার্বাইন মানে ঝলঙে করে 38 মেগাওয়াট ইলেকট্রিক প্রোডাক্ট, এইটাই। মানে আগে অনেক বেঙ্গালি দাদাভাই এখানে চাকরিতে ছিল, ওনার ছেলে মেয়ে এখানে, মানে দাদা কাকু দাদা এখানে চাকরি করছে বলে ওরা দেখতে আসছে, এই জন্য এটা টুরিস্ট পয়েন্ট হয়ে গেছে এটাই। আচ্ছা, থ্যাংক ইউ দাদা। এখানে কিন্তু এই গোটা জায়গাটাতেই ছোট ছোট অনেক দোকান রয়েছে এবং তাতে নানা রকমের জিনিস বিক্রি হচ্ছে। জলঢাকা নদীর সৌন্দর্য উপভোগ করার পর এবার যাচ্ছি দোকানগুলোতে কি বিক্রি হচ্ছে সেগুলো দেখতে। প্রথমেই চোখে পড়লো এই অদ্ভুত দেখতে ফলগুলি। দিন মে কটু খানা পড়ে, ইসকা নাম কি হ্যায়? রাফিয়া চেরি গেরিয়া। আপকা নাম কি হ্যায়? ব্রিটিশ। দেখতে পেলাম দোকানগুলিতে বিক্রি হচ্ছে নানান স্বাদের হরেক রকমের চকলেট। প্রথমেই বললাম এখানে হরেক রকমের জিনিস পাওয়া যাচ্ছে, তার সাথে চোখে পড়লো এই গাছের দোকানটি। এখানে পাওয়া যাচ্ছে নানান রকমের গাছ সাথে বহু ক্যাকটাস। দেখতে পেলাম বিক্রি হচ্ছে এই সেরামিকের প্ল্যান্টারগুলো। তারপর চোখে পড়লো এই চকলেটের মতো জিনিসটি, এটি নাকি ইয়াকের দুধ দিয়ে তৈরি। চেনা পারে যে বরফ জমে ঠান্ডা ওই যে জায়গাতে আমরা গেলে অক্সিজেন লাগবে, ওই জায়গাতে শেরপা ভুটিয়া দাদাভাই থাকে, ওই জাতি এটা খায়। এটা মানে শক্ত চকলেট মতন না, এটা খাওয়ার 20 মিনিট পরে হালকা দুধের টেস্ট আসবে, যে এটা খাইলে মানে ঠান্ডা লাগবে না, মানে এটা পিওর মিল্ক, ইয়াক মিল্ক দিয়ে তৈরি হয়। আচ্ছা, ছোট ছোট কমলা লেবু এটা 5 টাকা গোটা, কম করে পাবেন এটা ভালো, মানে এটা এবার বিন্দুকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়ব আমাদের দ্বিতীয় গন্তব্যের দিকে।
আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরের গন্তব্য দলগাঁও ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। বিন্দু থেকে দলগাঁও ভিউ পয়েন্ট যেতে প্রায় সময় লাগবে ওই 25-30 মিনিট মতো। ঝালং রোড গৈরিবাস হয়ে আমরা যাচ্ছি দলগাঁও ভিউ পয়েন্ট। এই যে আমরা পৌঁছে গেছি দলগাঁও ভিউ পয়েন্ট চেকপোস্টে। এখান থেকে আমাদের এন্ট্রি করাতে হবে। এই যে দলগাঁও ভিউ পয়েন্ট এবং সিংকনা রিসর্ট, আমাদের প্রত্যেকের এন্ট্রি ফি পড়লো 25 টাকা করে। পাথুরের রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি। আমরা ঢুকে পড়লাম দলগাঁও ভিউ পয়েন্টের ভেতরে। ওই যে দূরে একটি বোর্ড দেখা যাচ্ছে, তাতে লেখা ডিরেক্টরেট অফ সিংকনা অ্যান্ড আদার মেডিকেল প্লান্টস। এখানে আশেপাশে যে গাছগুলি দেখতে পাচ্ছেন সেগুলি মূলত সবকটি ভেষজ উদ্ভিদ। এখানে রয়েছে সিংকনা, সর্পগন্ধার মতো নানান ভেষজ গাছ। এই যে এই কটেজগুলি দেখতে পাচ্ছেন, এগুলি হলো এখানকার দলগাঁও ভিউ পয়েন্টের রিসর্ট। এনজিপি থেকে এই দলগাঁও ভিউ পয়েন্টের দূরত্ব প্রায় 97 কিলোমিটার এবং মালবাজার থেকে দূরত্ব প্রায় 40 কিলোমিটার। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওখানে রয়েছে একটি ওয়াচ টাওয়ার, চলুন ওই দিকটায় যাওয়া যাক। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওই পাহাড়গুলি কিন্তু ভুটানের পাহাড়। বিভিন্ন ভেষজ গাছে ঘেরা নানান ধরনের রং বেরঙের ফুলের গাছের সম্ভারে পরিপূর্ণ এই দলগাঁও ভিউ পয়েন্ট নিঃসন্দেহে একটি দারুণ সুন্দর জায়গা। চলুন এবার আপনাদের ওয়াচ টাওয়ারের উপর থেকে চারিদিকে দৃশ্যটা দেখাই। এই ওয়াচ টাওয়ারের উপর থেকে চারিদিকটা দেখতে কি অসাধারণ লাগছে দেখুন। এবং এখান থেকে গোটা জল ঢাকা নদীর যে প্রবাহ পথ সেটা কিন্তু দেখা যাচ্ছে।
পারেন বেড়াতে এলে এই দলগাঁও ভিউ পয়েন্টটিকে আপনারা অবশ্যই সাইট সিনে রাখবেন। আমি কথা দিচ্ছি আপনাদের খুবই ভালো লাগবে। দলগাঁও ভিউ পয়েন্ট ঘোরা শেষ, এবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী যে গন্তব্য ধাওলে সেটির উদ্দেশ্যে। আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম চৌতারা কাকে বলে। আগের ভিডিওটি আপনারা যারা দেখেননি তাদের উদ্দেশ্যে আরেকবার বলছি। পাহাড়ে গেলে লক্ষ্য করবেন যে রাস্তার আশেপাশে এরকম বসার জায়গা, এই যে আরেকটি দেখুন, এইগুলি প্রায় দেখতে পাওয়া যায়। এগুলিকে বলা হয় চৌতারা। কোনো পরিবারে কোনো সদস্যর মৃত্যু হলে তাদের উদ্দেশ্যে পথচলতি মানুষদের বসার জন্য, বিশ্রাম নেওয়ার জন্য রাস্তার ধারে এগুলি তৈরি করা হয়। এই যে বৃষ্টি, চিনতে পারছেন? আগের ভিডিওতে যখন আমরা পারেন আসছিলাম তখন এই রাস্তাটি দিয়েই এসছিলাম। এখন এই রাস্তাটি হয়েই আমরা যাচ্ছি ধাওলে। এই যে আমরা পৌঁছে গেছি ধাওলে ভিউ পয়েন্ট অ্যান্ড ক্যাম্পিং সাইট। এই যে এখান থেকে রাস্তাটা কিন্তু একটু খারাপ রয়েছে, এবড়োখেবড়ো রয়েছে, সেই রাস্তা ধরেই আমরা এগোচ্ছি। এই যে আমরা নেমে পড়লাম গাড়ি থেকে, এখন এই ধাওলে ভিউ পয়েন্ট ঘুরে দেখার পালা। এটি কিন্তু নতুন একটি ভিউ পয়েন্ট, দেখতেই পাচ্ছেন এখানে ক্যাম্পিং সাইট তৈরি হচ্ছে। ওই পাশে যে পাহাড়গুলি দেখতে পাচ্ছেন ওটা কিন্তু ভুটান। ধাওলে হলো কালিম্পং জেলার অন্তর্গত ছোট্ট একটি গ্রাম। ধাওলেতে কিন্তু কোনো থাকার জায়গা নেই সেভাবে, তাই পারেন বেড়াতে এলে আপনারা অনায়াসেই ঘুরে ফেলতে পারেন এই ধাওলে ভিউ পয়েন্ট। তাছাড়া আপনারা যারা ঝালং বিন্দুতে থাকবেন মনে করছেন, সেখান থেকেও কিন্তু আপনারা এসে ঘুরে দেখতে পারেন এই ধাওলে ভিউ পয়েন্ট।
আগেই বললাম এটি একটি একদম নতুন ভিউ পয়েন্ট, এখানে এখন ক্যাম্পিং সাইট তৈরি হচ্ছে, তাই জন্য এটি একটি অফবিট লোকেশন তো বটেই। এই যে এখানে একটি মাত্রই খাওয়ার দোকান রয়েছে, এখানে আপনারা চা কফি ম্যাগি যা চান পেয়ে যেতে পারেন। লাস্ট টাইম কলকাতা সে আয়গা তো সিধা শিলগুড়ি ছড়কে মালবাজার স্টেশন আকে থোড়া চালসা আকে সিধা এ জায়গা বলে তো জলডাগা বলতে জলডাগা প্যারেন ধলে কম্পন পৌঁছ যায় লগেজ পৌঁছ যায় ইউ পৌঁছ যায়। ওকে, আপ অডিয়েন্স কো কুছ মেসেজ দেনা চাহেঙ্গে? হাম মে তো সিউরি একদম খুলাস্তা বলতা হুঁ, অরেঞ্জ কো মে ইয়ে বলতা হুঁ, আইয়ে ঘুমকে যাইয়ে আচ্ছা এই জায়গা বিন্দাস খুল্লা কই আদমি লোক বুড়া নাই এই জায়গা পুরা ইজ্জত সম্মান করতে এই মনে চাহত। ঘুরে দেখা হয়ে গেল এই সুন্দর জায়গাটি, এবার ফেরার পালা। উঠে পড়েছি গাড়িতে, এবার ফিরবো আমাদের হোমস্টেতে। এই যে পৌঁছে গেলাম হোমস্টেতে। এখন ঘড়িতে প্রায় দুপুর দুটো, লাঞ্চ করা হয়নি, চলে এলাম লাঞ্চ করতে। দুপুর গড়িয়ে প্রায় বিকেল হতে চলল, এই পরন্ত বিকেলের আলোয় চারিদিকটা কি সুন্দর লাগছে দেখুন। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, আমার সাথে পারেনের সাইট সিনগুলি ঘুরে আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর সাবস্ক্রাইব বাটনের পাশে দেওয়া বেল আইকন বাটনটিতে ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। খুব শীঘ্রই দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকুন আর পাশে থাকুন।